আইসো মনে দা মনে দা মনে দা মনে বই মনে কবি করব চ তো যাবি তো তুই আমার সাথে দূর চ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিবগাদি। এইখানে হচ্ছে শিবের মাথায় জল ঢালা হয়। তো এটা যেহেতু পাহাড়ি অঞ্চল, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। যেহেতু আমি যাইনি, আমার ছেলে গিয়েছিলো আর ও তেমনভাবে কথা বলতে পারিনি। তো যাই হোক, কোথায় কোথায় গিয়েছিলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আর আমি তো যাইনি, তাই কোথায় কী আছে না আছে আমি ঠিকভাবে বলতে পারবো না। তবে ভিডিওটা দেখতে পারো, দারুণ মানে জায়গাটা। তো চলো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। চারিপাশটা খুব সুন্দর, পাহাড় ঝর্ণা, তারপরে হচ্ছে মন্দির, অনেক কিছুই আছে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলো ভিডিওটা ফুল ওয়াচ করবে, তো চলো দেখতে থাকো। এরকম পড়েও মাঝে মাঝে রোড বল করিস না তুই তো করিস, ওই তো থাক না।
আমি কিছুই বলে যাই আবার কোন কোন পদ্ধতি যে তুই ওর পিছনে লাগবি, এটা কোনো কথা হলে তুই ওর পিছনে তুই লাগবি, এটা কোন ধরনের কথা যে ওর পিছনে লাগবি, তুই ওটার সময় বলে যেতে যে তুই উঠিস না আমি তোর পিছনে লাগবো, আমি ওকে নামাই দিতাম চাবি জায়গা নাই এদিক দিয়ে, তো পাহাড়ে উঠা যায় নাকি? হ্যাঁ পাহাড়ে উঠা মানে এদিকটা একটু খারাপ কিন্তু ওই জায়গাটা একটু ভালো স্নান করা। হ্যাঁ এখানে বলে একটা গর্ত আছে বাধা ওই আটকে যাবে, ছোটন দেখে বলে একটা গর্ত আছে, ও তো ওই রাস্তা হেঁটে যাওয়ার রাস্তা আছে তো, হ্যাঁ গর্ত আছে, হ্যাঁ ওখানে ওই গর্ততে এত জল ওই দিক দিয়ে উঠে তারপরে তো জলে স্নান করতে যাবে না, ওই জলে ডুবেই যেতে হবে, মানে এতটা জলে নামেই যেতে হবে, বুক জল নামেই যেতে হবে। যাবি তো তুই আমার সাথে দূর রিক্সা ঠান্ডা ভালো না ঠান্ডা।